প্রযুক্তির কল্যাণে যেসব অত্যাশ্চর্য যানবাহনের সাক্ষী হয়েছে বিশ্ব, তার মধ্যে বুলেট ট্রেন অন্যতম। নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান উৎকর্ষ এটি। তবে বড় বড় সকল স্থাপত্য শৈলীর নির্মাণের পেছনে যেমন ভূমিকা রাখে ছোট ছোট সব ঘটনা বা আইডিয়া, ঠিক তেমনি বুলেট ট্রেনের নকশা বদলে দিতে ভূমিকা রেখেছিল ছোট্ট মাছরাঙা পাখি। শুনতে অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছিল প্রযুক্তির দেশ জাপানে। ঘটনার মূল থেকে জানতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 30 বছর আগে। তৎকালীন সময়ে জাপানের এক বুলেট ট্রেনে একটি বিশেষ ত্রুটি ধরা পড়ে। মূলত ট্রেন টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিকট এক ধরনের শব্দ উৎপন্ন হতে থাকে। এই শব্দ তোকাইদো সিনকানসেন নামক রেল স্টেশনের আশেপাশের বন্য প্রাণী, যাত্রী এবং মানুষের জন্য অত্যন্ত বিরক্তির কারণ ছিল। এই স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যেত, সব ট্রেনকেই কয়েকটি টানেল অতিক্রম করতে হতো, ফলে বড় ধরনের একটা শব্দ দূষণের সম্মুখীন হতে হতো স্থানীয়দের। অনেক ঘাটাঘাটির পর জানা যায়, মূলত ট্রেনের নকশার কারণেই এই শব্দ উৎপন্ন হতো। বুলেট ট্রেনগুলো টানেলে প্রবেশের সময় ট্রেনের সামনে বায়ুর একটি স্তর থাকে, ফলে ট্রেন যখন টানেলে প্রবেশ করত তখন এই বায়ুর স্তরটি সংকুচিত হয়ে শব্দ তৈরি হতো। আবার ট্রেন যখন টানেল থেকে বের হতো তখন বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ উৎপন্ন হতো। এছাড়া এই বাতাসের কারণেই টানেলের ভেতর দিয়ে ট্রেন চলার সময় এর গতিও কমে আসত, যা হতো অনেকটা জলের মধ্যে দিয়ে হাঁটার মতো। এত সব জটিলতা সেখানকার গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তবে এই সমস্যার সমাধান মেলে ক্ষুদ্র মাছরাঙা পাখির মাঝে। গবেষণায় দেখা যায়, মাছরাঙার ঠোঁট সরু এবং তীক্ষ্ণ। লম্বা ও সরু ঠোঁট ধীরে ধীরে গোড়া থেকে ব্যাসে বড় হয়ে পাখির মাথা পর্যন্ত এসেছে। পাখিটি যখন তীক্ষ্ণ ঠোঁট দিয়ে পানিতে প্রবেশ করে তখন এর গঠনের কারণে সংঘর্ষ কম হয়। ঠোঁটের পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সহজেই এরা পানিতে প্রবেশ করতে পারে। ঠোঁটের সামনের অংশ দিয়ে পানির স্তরকে ধাক্কা দিতে হয় না। মাছরাঙা শিকার ধরার সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে ঘণ্টায় প্রায় 25 মাইল বেগে ঝাঁপ দিতে পারে। এই সূচালো ঠোঁটের জন্যই এটি পানিতে কোনো তরঙ্গের সৃষ্টি করে না। এই পাখির ঠোঁট দুটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত, যাতে কিছুটা বৃত্তাকার প্রান্ত থাকায় সেটি একটা চ্যাপ্টা হীরার আকার নেয়, ফলে অতি সহজেই এরা শিকার ধরতে পারে। মাছরাঙা পাখির এত সুন্দর গঠনশৈলী গবেষকদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসে, কারণ এর মাধ্যমে যে তারা তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে পান। মাছরাঙা থেকে বুদ্ধি নিয়ে বদলে যায় বুলেট ট্রেনের নকশা। মাছরাঙার ঠোঁটের আদলে নকশা করা হয় বুলেট ট্রেনের সামনের অংশের, ফলে বাতাসের বাধাজনিত সকল সমস্যা থেকে মুক্তি পায় ওই এলাকার বাসিন্দারা। আর টানেলের ভেতরে ট্রেনের গতিও বেড়ে যায় অনেক বেশি, যা বিদ্যুৎ খরচ কমাতেও সাহায্য করে। এভাবেই ছোট্ট একটি পাখি বদলে দেয় পুরো ট্রেনের নকশা।